আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। প্রিয় বাংলাদেশী বাংলাদেশি ভাইরা, খুবই দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে কিছু অসৎ দুষ্কৃতি চক্র এবং অসৎ এজেন্ট বা প্রতারক এখনো মালয়েশিয়ার বিভিন্ন স্থানে আছে। ঠিক এমনই এক বাটপারকে ধরেছেন মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থার স্পেশাল ব্রাঞ্চ, এরকম এক প্রতারককে, বাংলাদেশি প্রতারক যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণা করে আসছিল নকল ভিসা দিয়ে, মালয়েশিয়ান ভিসা, টেম্পোরারি ওয়ার্ক পারমিট, লং টার্ম পাস, বিভিন্ন প্রকারের ভিসা, এরকম নকল ভিসা দিয়ে আসছিল, এরকম এক প্রতারককে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং স্পেশাল ব্রাঞ্চ। ওকে, তার মূল কাজ যেটি ছিল, সে থাকতো একটা লাক্সারিয়াস কন্ডোমিনিয়ামে এবং সেখানে তার নিজের কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রকমের ভিসা সে ডুপ্লিকেট করত। ফলশ্রুতিতে পিছনের দিনগুলোতে আমরা দেখেছি অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা ছুটিতে দেশে আসার সময় এয়ারপোর্টে তাদেরকে আটকে দিয়েছে ভিসা থাকা সত্ত্বেও। কেন? তার ভিসাটা নকল, তার পাসপোর্টে ভিসা আছে কিন্তু মূলত তার নামে কোনো রেকর্ড নাই। ঠিক এরকমভাবেই দীর্ঘদিন যাবৎ অনেকেই এরকম প্রতারণার ফাঁদে ফেলেছে এই লোকটি। আলহামদুলিল্লাহ অবশেষে এরকম একটা প্রতারককেও ধরেছে। সে হতে পারে বাংলাদেশি, কিন্তু প্রতারক তো প্রতারকই, বাংলাদেশিদের সাথে বেশি ছলনা করছে সে। আর ইমিগ্রেশনের অভিযোগ হল সে প্রতি বছর এরকম শত শত লোকের অবৈধ স্টিকার, নকল স্টিকার দিত, এতে মালয়েশিয়ান সরকারেরও প্রতি বছর অনেক টাকা লেভি লস হয়েছে। এবং ফলশ্রুতিতে দীর্ঘদিনের কৌশলে, দীর্ঘদিনের প্ল্যানিংয়ে তাকে আটক করেছে এবং তাকে যে গোলাম বলা হয়েছে যে তার ইন্দোনেশিয়ান ওয়াইফ আছে তাকেও আটক করেছে। তার বাংলাদেশে যে ভদ্রলোককে, ভদ্রলোক বলবো না, যে বাংলাদেশে যে প্রতারককে আটক করেছে তার বয়স 30 বছর, তার 44 বছরের একটা ইন্দোনেশিয়ান মহিলা বিয়ে করেছিল তাকেও আটক করেছে। এবং ইমিগ্রেশনের স্টেটমেন্ট অনুযায়ী এবং তার জবানবন্দি অনুযায়ী এটাই প্রমাণিত হয় দীর্ঘদিন যাবৎ সে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, মায়ানমার সহ করে আরও কয়েকটা দেশের এরকম ডুপ্লিকেট ভিসা তৈরি করে সে অনেক টাকা কামাইত এবং প্রতারণা করত এই সমস্ত সিটিজেনদের সাথে। এখন ইমিগ্রেশন তাকে সাকসেসফুলি ধরতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে নগদ 1,62,000 রিঙ্গিত, 1,62,077 রিঙ্গিত, 1,62,077 রিঙ্গিত, 77 রিঙ্গিত তার কাছ থেকে ক্যাশ উদ্ধার করে। আরও তো তার কাছ থেকে মেশিন, প্রিন্টার, ভিসা তৈরি করার খাতে যেই সমস্ত যন্ত্রপাতি দরকার সব কিছু তার কাছ থেকে উদ্ধার করে এবং সে সব কিছু স্বীকার করে। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো বাংলাদেশি ভাইদের সাথে প্রতারণা করে, তার একটা বিচার হওয়া উচিত। সেজন্যই মালয়েশিয়ান সরকার তাকে আটক করেছে এবং বলা হয়েছে যে মালয়েশিয়ান ল অনুযায়ী এরকম জালিয়াতি ল, এটা জালিয়াতি ল এবং অবৈধ আবাসন প্লাস অবৈধ মাইগ্রেশনের যে ল আছে সেই ল অনুযায়ী, সেই আইন অনুযায়ী তার বিচার কার্য সম্পাদন করা হবে। সাধারণত এরকম বিচার কার্যে 20 বছরের জেলও হয় এবং আরও জরিমানাও হয় অথবা 30 বছরের জেলও হতে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের স্বার্থে, আপনাদের উপকারার্থে আমরা নিয়মিতই মালয়েশিয়ার আপডেট সংবাদগুলো দিয়ে থাকি। ইদানিং আমরা দেখতে পেয়েছি আবার কিছু ছোট ছোট দুষ্ট চক্র, এরকম প্রতারক চক্র বের হয়েছে তাদের নিজেদের নামে, বেনামে, গ্রুপের নামে, পেজের নামে, ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন সেবার অফার করছে। এরকম আমাদের গ্রুপে অনেক সময় পোস্ট করে, আপনার কি দ্রুত পাসপোর্ট প্রিন্ট করা দরকার, আপনার পাসপোর্ট বেরোতে দেরি হচ্ছে। তার মানে তাদের যেভাবে কথা বলে মনে হয় যেন বাংলাদেশ সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে যে দ্রুত পাসপোর্ট যেন তারা বের করে দেয়, কিন্তু বাংলাদেশ হাই কমিশন করলাম ফোন করছে না এরকম কোনো এজেন্ট নিয়োগ দেওয়া হয় নাই যে কারো এরকম পাসপোর্ট পেন্ডিংয়ে থাকলে, পাসপোর্ট বেরোতে দেরি হলে তৃতীয় পক্ষ টাকার বিনিময়ে এরকম করে দেবে, এরকম কোনো কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। সেই জন্য বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর
এর আগেও অনেকবার বলে দিয়েছে যে এই সমস্ত প্রতারকের দ্বারের কাছেও যাবেন না, কেউ যদি বলে যে আমাকে টাকা দাও আমি পাসপোর্ট দ্রুত প্রিন্ট করে দিব, দ্রুত পাসপোর্ট বের করে দিব, এই করে দিব, সে করব, খবরদার। আপনাদেরকে আমরা বলেছি পাসপোর্ট করতে কি কি লাগে, আমরা এ টু জেড আপনাদের হাতে কলমে দেখিয়ে দিয়েছি, এরপরেও আপনারা কেন এরকম প্রতারণার শিকার হবেন? ইদানিং দেখা যাচ্ছে এরকম ফেসবুকে অনেকেই এরকম বলছেন যে পাসপোর্ট দ্রুত বের করে দেবো, এই করে দেবো, খবরদার। এই সমস্ত পোস্টে লাইকও করবেন না, শেয়ারও করবেন না, কমেন্টস করবেন না, ব্লক করে রাখবেন ওই সমস্ত আইডি, যেন ওই সমস্ত আইডি থেকে আপনাদের আর কোনো এরকম কমেন্টস না আসে, এরকম কোনো পোস্ট না আসে। প্রিয় মানুষজন, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, সেজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, এরকম প্রতারক থাকতে দূরে থাকতে হবে। প্রিয় মানুষজন, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, সর্বশেষ আজকে যে আপডেটটি আপনাদেরকে দেব, রিক্যালিব্রেসি, রিক্যালিব্রেসি সম্পর্কে মালয়েশিয়ার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুশ্রী হামজা জাইনুদ্দিন যেই স্টেটমেন্টটা বলে দিয়েছেন তার সংক্ষিপ্ত একটা আমি আপনাদের সাথে আপডেট দেব। উনি যেই স্টেটমেন্টটা দিয়েছেন গত পরশুদিন সংসদে, উনি সংসদে দাঁড়িয়ে এই পরিসংখ্যানে বলেছেন যে এই পর্যন্ত অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য মোট আবেদন করেছে 212,926 জন। বিভিন্ন দেশ মিলে এ পর্যন্ত রিক্যালিব্রেসি প্রোগ্রামে আবেদন করেছে 212,926 জন, এবং এ পর্যন্ত কয়টি কোম্পানির মাধ্যমে বা কয়টি কোম্পানির লোক আবেদন করেছে সে পরিসংখ্যান বলেন যে 11,751টা কোম্পানি মাইজিকান তারা আবেদন করে তাদের ওয়ার্কারকে বৈধ করার জন্য। এবং যেই স্টেটমেন্টে আরো বলে ধাতুশ্রী হামজা জাইনুদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া, উনি যেগুলো বলেন যে রিক্যালিব্রেসির প্রসেস স্মুথলি ভাবে স্বাভাবিকভাবেই চলছে, এবং কি আরো সহজকরণ করা হবে, প্রসেসটাকে আরো সহজকরণ করা হবে, এবং সেক্ষেত্রে আরো কয়েকটি সেক্টর বাড়ানো হবে, এবং আরেকটা কয়েকটি সেক্টরের কাজ যেন খুব দ্রুত সম্পন্ন করা হয়, এ বিষয়েও তিনি বলেন। এবং তিনি বলেন যে প্যান্ডামিকের কারণে যে জব ভ্যাকেন্সি ফাঁকা আছে বা যে ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ার অর্থনীতি এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে ইকোনমিকভাবে যে লোকসান হয়েছে, এই লোকসানকে কভার করতেই এই পদক্ষেপ নেওয়া, এবং প্রয়োজন তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে লাগলে আরও তারা ফরেন ওয়ার্কার নিয়োগ দেবে, এবং সেই প্রসেসগুলো হচ্ছে। তো মূল বক্তব্য হলো যে রিক্যালিব্রেসি প্রোগ্রাম স্বাভাবিকভাবে হচ্ছে এবং আরও একটু সহজ করার আশ্বাস দিয়েছে। সেজন্য প্রিয় মানুষজন, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, এখন পর্যন্ত যারা রিক্যালিব্রেসি প্রোগ্রামে আবেদন করে নাই খুব দ্রুত করে ফেলেন, আশা করা যায় যে রিক্যালিব্রেসি প্রোগ্রামটা কিন্তু আর সময় নাও বাড়াতে পারে, এর মধ্যেই খুব দ্রুত আকারে যারা রেজিস্ট্রেশন করবে তারা হয়তো ভিসা করতে পারবে। ধন্যবাদ সকলকে। প্রিয় মানুষজন, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমাদের এই চ্যানেল visabazar.com ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং প্রবাসী কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে আমরা নিয়মিত চেষ্টা করি মালয়েশিয়ার আপডেট সংবাদগুলো সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সেজন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনের মতো আজকের আপডেট সংবাদটি জানতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।